হ্যালো গাইস, কেমন আছো তোমরা? বহুদিন পর আরও একটি গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম। গেমটির নাম তোমরা দেখতেই পাচ্ছ, মার্বেল ভার্সেস ক্যাপকম। এই গেম প্লেটি আজকে আমি করব। গত কয়েকদিন গেম প্লে দিতে পারিনি, কারণ জানো ঝড় বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি খেলবো রিও আর ক্যাপ্টেন আমেরিকা নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ, এবং ইজি মোডটা নিয়ে নেবো, যেহেতু আমি এটা এর আগে কখনো খেলি নাই, তাই ইজি মোডটা নিয়ে নিলাম, টার্বো মোডটা নিয়ে নিলাম, যাতে একটু পাওয়ারটা দিতে পারি। তো যেটা বলছিলাম যে এই ঘূর্ণিঝড়ে যেখানে যেসব জায়গায় ঘূর্ণিঝড়ের এলাকায়, মানে উপকূলীয় এলাকায় যেসব ক্ষতি হয়েছে বা যাদের ঘরবাড়ি গিয়েছে, যাদের প্রাণ গিয়েছে, তাদের জন্য সমবেদনা জানাচ্ছি। তো একটা সুপার দিয়ে দিলাম রিওর, দেখতে পাচ্ছ গেম প্লেটা। এবং এদিকের কিন্তু আদুকেরটা কিন্তু অনেকটা সাইজ বড়। এমনি নর্মালি আমরা যারা স্ট্রিট ফাইটার খেলি তাদের আদুকেরটা কিন্তু অনেকটা ছোট হয়। ওই দেখ, আমার একটা সুপার দিয়ে দিল, আমি ক্যাপ্টেন আমেরিকায় নামাইলাম, নামাইতে নামাইতে আমাকে সুপার খাওয়াই দিল। এটা কি ঘুম? দেখছেন আদুকেটের সাইজটা কিন্তু বড় আছে। তো গেম প্লে করে আমি অনেকটা মজা পাইছি, কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। এবং আদুকেটের সুপার পাওয়ার দিয়ে তাকে শেষ করে দিলাম, এবং সাথে সাথে নেমে গেল মেগান, নেমে গেল ঘুম, নেমে গেল এর আগে মেগান নেমেছে ঘুম না ছোন, বুঝতে পারতেছি না। দুইজনে কিন্তু স্ট্রিট ফাইটার প্লেয়ার। আমি ক্যাপ্টেন আমেরিকার নামাই দিলাম এবং তাকে শেষ করে দেবো ক্যাপ্টেন আমেরিকাতে। ক্যাপ্টেন আমেরিকাতে আমি তেমন একটা খেলা পারি না, যেহেতু আমি খেলি না, আমি স্ট্রিট ফাইটার খেলছিলাম, এই জন্য আমি রিওর সুপারগুলো দিতে পারি। এখানে ক্যাপ্টেন আমেরিকার সুপার দিয়েছে, কিন্তু পুরো সুপারটা দেওয়ার আগেই প্রতিপক্ষ মারা গেছে এবং আমি প্রথম রাউন্ড উইন। ও অ্যাকশনটা করা। তো সেকেন্ড কে খেলবো? সেকেন্ডে আছে হলো ভেনম। ওরে বাবা, ওই দেখ ভেনম হচ্ছে, ভেনমের সাথে রিওর খেলা, এই হচ্ছে মার্বেলের সাথে ক্যাপকমের ফাইট চলতেছে। ওরে বাবা কত বড় মুখ করে ভেনম। গেম প্লেটা দেখতে কিন্তু সুন্দর লাগতো। আমি এই রিওর অন্য একটা পাওয়ার নিয়ে নিলাম, সুপার পাওয়ার, এটাতে অন্যরকম পাওয়ার আসবে। আমি সব রকমের মাঠ দিতেই চাইতেছি, সব রকমের পাওয়ার দিতে চাইতেছি, কিন্তু আমি একটা পাওয়ারই দিতে পারি, সেটা হচ্ছে লাদুকেটের। এই যে পাওয়ারটা ই করাতে উপরের থেকে নিচ পর্যন্ত একটা যে ফ্লোটা মারলো, এটা হচ্ছে হলো এক্সট্রা অ্যাবিলিটি। ভেনমও কিন্তু কম না। আর খেলাটা কি 100 সেকেন্ডের খেলা? হরি উইকেট দিছি, হরি উইকেটের একটা পাওয়ার আসতেছে, কিন্তু হরি উইকেটের কিন্তু একটা সুপারও আছে, সেই সুপারটা আমি দিতে পারতেছি না। আমার মনে হয় ওর হরি উইকেটের কোনো সুপার আসে না এই কারণে আর কীরকম একটি। এইটা আবার কি, এই প্লেয়ারটা আমি আগে কখনো দেখি নাই। ওই কি মরিগান লেখা না, মুরিগান? তোমরা কেউ এই প্লেয়ারটাকে চেনো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবে কমেন্টের মাধ্যমে। আর গেম প্লেটি কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং আমাকে সাপোর্ট করার জন্য সবসময় বলে থাকি যে আমি তোমাদের সাপোর্ট খুবই কম পাই, আমার সাবস্ক্রাইবার খুবই কম, তারপর আমি গেম প্লে লাগাতার দিয়ে যাচ্ছি, কন্টিনিউ দিয়ে যাচ্ছি। হয়তো একদিন তোমরা আমাকে ভালোবাসবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করতে পারো যে কোনো কিছু। এবং গেম প্লে বা গেমের লিঙ্ক চাইলে, গেম ভিডিওর যে গেমগুলো আমি খেলি তার লিঙ্ক চাইলে অবশ্যই আমাকে ইমেল করবে কমেন্টের মাধ্যমে, বললে কিন্তু আমি কমেন্টে তোমাদের লিঙ্ক দিতে পারবো না। ইমেলে যদি জানো, ইমেলে কি সরাসরি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো এবং ডাউনলোড করে খেলবে তোমরা। তো এখানে দেখা যাচ্ছে সামুরাইয়ের প্লেয়ার আসছে, দোর সাথে তো একটা কুকুর থাকার কথা না। এই যে হরি উইকেটের সুপারটা আসলে তখন পরে, এখন আর আসবে না যেহেতু সুপার নেই। কেট কেট আদু কেট, তোমার কি সুন্দর মারতেছে আমার। আরে কোনো রকম চান্স দিতাম, ক্যাপ্টেন আমেরিকার নামাই দিছে যেহেতু আমাকে চান্স দিতেছিল না। ওকে, আমি আমার সুপারটা দিয়ে দিচ্ছি, সুপার এসে পড়ছে। ওরে বাবা রে বাবা, উপর থেকে একটা জাতা আমারে। আরে আরে জমায় ফেলতেছে আমারে। আরে কী সমস্যা, কী সমস্যা রে, উপরও যেতে দিতেছে না। দাঁড়া তোরে আমি মেরে দিন, অনেক জমাইছিস না আমারে। সাথে সাথে ও ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস ক্যাপ্টেন আমেরিকা, সবুজ ক্যাপ্টেন আমেরিকা, কিন্তু ও তো নকল, আমি হচ্ছে সাহসব। সুপারটা দিয়েছিলাম কাজ হয় নাই, কিন্তু নকল হয়েও আসলটা মেরে দিল।
এই তুই আমার বন্ধুরে মাসছস, আইসে একটা আসর দিয়ে দিছি, দারুণ হয়েছে কিন্তু। এই নাও বাবা, এটা কি বড় সুপার? এমনটাই তো মনে হইল। ও শেষের দিকে থাকলে মনে হয় বড় সুপার দেওয়া হয়। এই সুপারটা কিন্তু করা ছিল একদম। তো কেমন লাগছে গেম প্লে? আশা করি ভালোই লাগছে। এইসব গেমগুলা অনেক আগের গেম, 90s গেম। এখন তো এই গেমগুলো পাওয়া যেন অনেক আধুনিক গেম এসে পড়ছে, কিন্তু এগুলো খেলার যে মজাটা সেটা কিন্তু এখনকার যে গেমগুলো আসছে সে তেমন কিন্তু মজা পাওয়া যাবে না। আর আমার সামনে জয়স্টিকের ইটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, আমি মোবাইল দিয়ে খেলে থাকি এই গেমগুলো, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড সেট দিয়ে। আর এগুলো যদি জয়স্টিক হতো তাহলে তো কথা নেই। এই স্পাইডারম্যান এসে পড়ছে, স্পাইডারম্যানের সাথে খেলা, কিন্তু আমি হরিওকেট দিলাম। আমার একটা হরিওকেটের সুপারও কে খেলো না ভাই। ওই দেখি স্পাইডারম্যান জমায় দেয়, ওই দেয়, আমিও আদুকেট দিই। এদিকে আদুকেটের ফ্লোরটা অনেক বড়, এবং এই নাও সুপার পাওয়ার, একুশিটের একটা পাওয়ার জিন। এই জিনটা কি রে ভাই, জিনটা অনেক লাভ হইতেছে, ওর সাথে কি পারবো? ওই যে সুপার দিলাম, ক্যাট 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 ক্যাটের সুপার দিলাম কিন্তু কোনো কাজে এলো না। মানে শুধু আদু ক্যাটের সুপার ছাড়া আমার কাছে কোনো কাজেই আসে না। এইটা আমার জমাই দিয়েছে, একটু ডিফেন্স করতে চেয়েছে, নিজ দামে মেরে দিছে। আর ক্যাপ্টেন আমেরিকারও চান্স দিতেছে না। স্পাইডারম্যান ভার্সেস ক্যাপ্টেন আমেরিকা, আমরা তো দেখছিলাম যে সিভিল ওয়ারের ভেতরে ক্যাপ্টেন আমেরিকা পাইরা যায়, এখন দেখি আমি পারি কেন স্পাইডারম্যানের সাথে। এইতো সুপার দিয়ে দিলাম, এই নেয় পছন্দ। হ্যাঁ পাইরা গেছি, ক্যাপ্টেন আমেরিকা স্পাইডারম্যানটা দিছে, ধরাশয় করে দিছে। এখন এর সাথে রাখতো জিন, জিনটা অনেকটা চালু চালু মারলে এটা। আরে চান্স দেয় না, জিনটার একটা কাজ হলো চান্স দেয় না। এটা কি সুপার দিল বাবার? এটা কোন একটা চারো পাঁচের থেকে গুলি করলে আমি কীভাবে পারবো? তো হাইরা গেলাম শেষ পর্যন্ত। তো কেমন লাগলো গেম প্লেটি? যেহেতু হাইরা গেছি আর গেম প্লে কন্টিনিউ করবো না। আশা করি সকালে ভালো লাগছে, আর পরবর্তী গেম প্লে দেখার জন্য সবাইকে অনুরোধ রাখলো, আর দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী গেম প্লেটি পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওর জন্য আসছি, টাটা।